নমস্কার বন্ধুরা, পিনাকি রান্নাঘর ও ভিলেজপুরে সকলকে স্বাগত। আজকে আমি নতুন ধরনের একটি আচার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি লঙ্কার ঝাল আচার তৈরি করে দেখাবো। চলুন তবে দেখে নেওয়া যাক কীভাবে আমি লঙ্কার আচারটা তৈরি করি। এই কাঁচা লঙ্কার ঝাল আচার তৈরি করার জন্য মেন উপকরণ হচ্ছে এই কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো একটু এইরকম ধরনের নেবে, যেন সবুজ হয় আর শক্ত হয়। কাঁচা লঙ্কা সবুজ ও শক্ত হলে সেগুলো খুব ঝাল হয়, আর ঝাল আচারের জন্য এরকম কাঁচা লঙ্কাই দরকার। আমি প্রথমে এই কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নেব। কাঁচা লঙ্কাগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলোকে আমি এই শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নেব, যাতে না এর মধ্যে জল থাকে। কাঁচা লঙ্কায় কিন্তু জল থাকলে কাঁচা লঙ্কার আচার কিন্তু নষ্ট হয়ে যাবে, থাকবে না বেশি দিন। তার জন্য আমি কাঁচা লঙ্কাগুলোকে ভালো করে মুছে নেব। হবে প্রথমে সর্ষের তেল বা যে কোনো তেল মেখে কাঁচা লঙ্কা কাটবেন, তারপরে হাত ধুয়ে নেবেন, হাতে আর জ্বালা ভাব থাকবে না। আমিও হাতে তেল মেখে নিলাম। নিয়ে কাঁচা লঙ্কার গোটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি কাঁচা লঙ্কাগুলো এরকম দুফালি করে কেটে নেব। লঙ্কাগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি কাঁচা লঙ্কার আচারের জন্য আমি যে মশলাগুলো নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে বলছি, এক টেবিল চামচ জিরে, এক টেবিল চামচ ধনে, দু টেবিল চামচ মৌরি, দু টেবিল চামচ সর্ষে, আমি কালো সর্ষে নিয়েছি, আর হাফ টেবিল চামচ মেথি, আর এক টেবিল চামচ কালো জিরে। শুকনো কলায় ভেজে নেব। এই সব আমি সব মশলা দিয়ে দিচ্ছি, কিন্তু কালো জিরেটা এখন দেবো না, কালো জিরেটা আমি পরে দেবো। আগে আমি এই সব কিছু মশলাগুলো দিয়ে দেবো। মশলাটা প্রায় অল্প ভাজা হয়ে মশলাটা আমার প্রায় অল্প ভাজা হয়েছে, খুব বেশি ভাজা হয়নি। এই সময় আমি কালো জিরেটা দেবো। কালো জিরে খুব বেশি ভাজলে এর ফ্লেভারটা থাকে না, তাই কালো জিরেটা আমি লাস্টে দিলাম। এবারে আমি সব মশলাটা ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখুন সর্ষেগুলো ফাটতে শুরু করেছে। মশলা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে নাবিয়ে নেব। এর মধ্যেই আমি কড়াটা আবার বসিয়ে দিচ্ছি। মশলাটা যতক্ষণ ঠান্ডা হবে আমি তার মধ্যে তেলটা গরম করে নেব। এই আচারের মেন উপকরণ হচ্ছে এই সর্ষের তেল। আমি এতে 150 গ্রাম মতন তেল নিয়েছি, কড়াই আমি দিয়ে দিচ্ছি। এই সময় উনানের চালটা কিন্তু খুব জোরে রাখলে হবে না, হালকা আছে তেলটাকে গরম করতে হবে, আর ততক্ষণ গরম করতে হবে যত ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করতে হবে। খুব উনানের চালটা কিন্তু খুব জোরে দিলে হবে না। এটা ততক্ষণ হতে থাক, আমি মশলাটা ততক্ষণ আমি গুঁড়ো করে নেব। দেখুন মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে। আমি কিন্তু খুব মিহি করে মশলাটা গুঁড়ো করিনি, আচারের জন্য এরকম একটু দানা দানা থাকবে, এরকমই মশলাটা গুঁড়ো করতে হবে। তুলে রাখছি। এবার ধোঁয়া উঠছে, তেলটা আমার রেডি হয়ে গেছে। এবারে তেলটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে ঠান্ডা হতে আমি রেখে দেব। তেলটা এরকম ঠান্ডা হয়ে গেছে, এরকম তেল ঠান্ডা অবস্থাতেই আচার বানাবেন, তাহলে এই যে কাঁচা লঙ্কার আচারটা, কাঁচা লঙ্কাটা তাজা থাকবে, কুঁকড়ে যাবে না। সেই জন্য আমি এরকম তেলটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কাঁচা লঙ্কার আচারটা তৈরি করার প্রসেসটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি কাঁচা লঙ্কা একটা জায়গায় ঢেলে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো
এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর এই যে ভাজা মশলাটা করেছিলাম এই ভাজা মশলাটা সবটাই দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ হিং, খুব বেশি দেবেন না, অল্প পরিমাণ একটু হিং দিলাম। আর এই চামচে 2 চামচ ভিনিগার দেব। ভিনিগার দিলে আচার কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়, তাই ভিনিগারটা অতি অবশ্যই দেবেন। এবারে আমি এর মধ্যে এই তেলটা ঢেলে দেব। দিয়ে আমি মশলাটা ভালো করে মাখিয়ে নেব। হিং দিলে যেমন আচারের সেন্ট সুন্দর হয়, আর ভিনিগার দিলে আচার কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রেখে দেওয়া যায়। এইভাবে একদিন কাঁচা লঙ্কার আচার তৈরি করুন, খুবই ভালো লাগবে। লবণ, এখানে আমি 2 চামচ লবণ দিচ্ছি। লবণটা একটু বেশি দিচ্ছি, লবণ আচারের মধ্যে দেওয়া থাকলে আচার ভালো থাকে, তাই আমি লবণটা বেশি পরিমাণেরই দিলাম। আচ্ছা, আমি এইভাবে 10 মিনিট রেখে দিয়েছিলাম এটা ভালো করে মেশানোর জন্য। এবারে আমি এই কাঁচের জার নিয়েছি, কাঁচের জারের মধ্যে আমি এই আচারটা রেখে দেব। আর আপনারাও অবশ্যই কাঁচের জার ব্যবহার করবেন আচার রেখে দেওয়ার জন্য। আচার রাখার জন্য কাঁচের জার অবশ্যই দরকার, তাতে খুব ভালো থাকে আচার। দেখুন, আমি জারের মধ্যে ভরে নিচ্ছি আচারটা। আমি যেভাবে আচারটা তৈরি করলাম আপনারাও এভাবে বানিয়ে রাখুন। কাঁচের জারের মধ্যে অবশ্যই রাখবেন, আর সর্ষের তেল ব্যবহার করবেন। আর যেভাবে তৈরি করলাম এইভাবে তৈরি করলে প্রায় 6 মাস থেকে 1 বছর এই আচার ভালো থাকবে। আমার এই শিশিতে ভরা হয়ে গেছে। আচারটা কিন্তু অবশ্যই কাঁচের বয়মে রাখবেন, আর কাঁচের বয়মে যখন রাখবেন সেটাকে ভালো করে ধুয়ে শুকনো করে নেবেন, তাহলে আচারটা খুব ভালো থাকবে অনেকদিন। আর এইভাবে বন্ধ করে রেখে দিতে হবে। এখন কিন্তু আচারটা খাওয়ার মতন অবস্থায় হয়নি, আচারটা এখনও 2-3 দিন পরে খাওয়া যাবে। আচার এমনি ভালো রাখতে গেলে একটু মাঝে মাঝে রোদে দেবেন, আর প্রয়োজন হলে মাঝে মাঝে একটু গরম তেল, তেলকে গরম করে আর সেই তেল ঠান্ডা করে তারপরে আচারে দিয়ে দেবেন। দেখবেন আচার অনেকদিন ভালো থাকবে। আর আপনারাও এইভাবে বাড়িতে লঙ্কার আচার তৈরি করুন, আর সবাইয়ের মন জয় করুন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা।